হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিগোরা 100 ট্যাবলেটস এর বিষয় নিয়ে। এই ভিগোরা 100 ট্যাবলেটটি কখন কিভাবে ব্যবহার করবেন, এই ট্যাবলেটটি ব্যবহার করে কি লাভ পাওয়া যায়, আর এই ট্যাবলেটটি ব্যবহার করার পর শরীরে কি কোনো রকম ক্ষতি বা সমস্যা হতে পারে, তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সঠিক তথ্য আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি একদম স্কাইপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি আশা করি এই ভিগোরা ট্যাবলেটের এই ভিডিওটি দেখার পর আপনার অন্য কোনো ভিগোরা ট্যাবলেটের ভিডিও দেখতে হবে না। তো চলুন বন্ধুরা, এই ভিডিওতে সম্পূর্ণ সঠিক তথ্য এক এক করে জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই ভিগোরা ট্যাবলেটটি কিন্তু এথিক্যাল এবং জেনেরিক রূপে আপনারা খুব সহজেই যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। এটি আসে একটা 100 mg-তে আর একটা 50 mg-তে, দুটো mg-তে কিন্তু এই ভিগোরা ট্যাবলেটটি পাওয়া যায়। আর একটি পাত্তায় আসে 4টি ট্যাবলেট। 4টি ট্যাবলেটের দাম দেখতে গেলে বন্ধুরা মাত্র 116 টাকা। আর এই ট্যাবলেটটির এখানে ইনগ্রিডিয়েন্টস লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন, না হলে ভিডিওটি লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক এই ভিগোরা ট্যাবলেটের সঠিক ব্যবহার বিধির নিয়ম এবং কিভাবে ব্যবহার করতে হবে। বন্ধুরা, ভিগোরা ট্যাবলেটটি ব্যবহার করা হয় পুরুষদের সেক্সুয়াল এনার্জি বাড়ানোর জন্য। যেসব পুরুষদের সেক্সুয়াল এনার্জি কম, যখন তারা কোনো নারীর সাথে যৌন মিলন করতে যায় তাদের সেক্সুয়াল এনার্জি থাকে না, লিঙ্গ তাড়াতাড়ি উঠতে চায় না, একটু সময়ের ভিতর তাদের বীর্য বেরিয়ে যায়, তারা বেশি সময় ধরে সেই নারীর সাথে যৌন মিলন করতে পারে না। তো আপনি যদি আপনার সেক্সুয়াল এনার্জি বাড়াতে চান, যৌন মিলনে আপনি লম্বা সময় পর্যন্ত টিকে থাকতে চান, তাহলে এই ভিগোরা 100 ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন। এই ট্যাবলেটটি ব্যবহার করতে হবে আপনি যখন সহবাস করতে যাবেন তার 10 মিনিট আগে জলের সাথে এই 1টি ট্যাবলেট ব্যবহার করবেন। আর এই ট্যাবলেটটি যখন ব্যবহার করবেন ভেঙে কিন্তু ব্যবহার করবেন না, আস্ত 1টি ট্যাবলেট ব্যবহার করবেন। আর 24 ঘন্টার ভিতর শুধুমাত্র 1টি ট্যাবলেটটি ব্যবহার করা উচিত, না হলে আপনার শরীরে মারাত্মক ধরনের সাইড ইফেক্ট হতে পারে এবং ক্ষতিও হতে পারে। বন্ধুরা, এই ভিগোরা 100 ট্যাবলেটটি 18 বছরের উপরের পুরুষরাই শুধুমাত্র ব্যবহার করবেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই ট্যাবলেটটি ব্যবহার করার পর শরীরে কি কি ক্ষতি বা সমস্যা হতে পারে। বন্ধুরা, এই ভিগোরা 100 ট্যাবলেটটি যদি কোনো পুরুষের শরীরে শুট না করে তাহলে তার হার্টের সমস্যা, হাই ব্লাড প্রেশারের সমস্যা, মাথা যন্ত্রণা, পেট ফাঁপা, পেটে ব্যথা, এরকম সমস্যা কিন্তু হতে পারে। আর এই ট্যাবলেটটি আমি পার্সোনালি রিকোয়েস্ট করব আপনারা মাসে 1 থেকে 2 বার ব্যবহার করুন, কারণ যদি শুধু বেশি এই ট্যাবলেটটি পরিমাণে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার শরীরে নানান রকম সাইড ইফেক্ট ক্ষতি হতে পারে। তাই জন্য মাসে শুধুমাত্র 1 থেকে 2 বারই এই ট্যাবলেটটি ব্যবহার করুন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে আপনারা ভিগোরা ট্যাবলেটের বিষয়ে সম্পূর্ণ তথ্য পেয়েছেন। আর যদি মনে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করব।